মশাগুলে ডিবি ডারি কোহানকার কোন মজলি বাবার দরবার বানায়া চোপ বেটা পাবলিকের লাত্তি গুতা খায় তো কঙ্কাল হয়ে যাবি কেন গুরু আরে মজলি বাবার বাজার বন্ধ করলে মুড়িদান কি তরে আমার ছাড়বো বুঝছি বাটপারি চালু থাকবো কেটা ও কেবলা হজুর হ্যাঁ শুনতাছি হ্যাঁ আমি যাইতাছি মিলনস্থানে আচ্ছা ঠিক আছে ওরে পাঠাইতাছি এই ফুরকাই না হন রানারে যা ক কেবলা হজুর দেখা করবার কইছ আচ্ছা ঠিক আছে যা এগিন আবার কোন হজুর সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হইছে কাম পীর কেবলা সুন্দরবাদী থাকতে মজলি বাবা কেরামত বাবা এক থাকতে এইটা আবার কোন পীর আইল এই যে মিয়া ভাই শোনেন একটু এদিকে আসেন দেখি মিয়া ভাই কিছু বলবেন ভাইজান হ্যাঁ কমু বলেই তো ডাকলাম আপনার এক নাম্বার না দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ এরকম সন্দেহর কারণ আছে কারণ আছে বোসকা বাসকিলে ঘোরেন তো আপনাদের ভিতরে কি আছে না আছে এইটা তো দেখা যায় না ওইটা কি কোনটা কি নলটা কি আমরা খুব ভালো মানুষ তা দেখেই বুঝতে পারছে গুল্লি ছুটাছুটি করলে কিয়ামত লাগে যাবো এখানে পাবলিক এ পড়বো আপনি বিশেষ আমি বিশেষ কি চাও তুমি চামু তো পরে আগে কেসটা বুঝালোই কি বুঝতে চাও বলো আগে বন্দুক বন্দুক চাপাইবার ক জমা এক কথা কই তোমার লোকদের বলো কল লাগবো না তোমার গুলা নামাইলে আমার গুলো নামাইব কারবারটা কি মিথ্যা বলি না আমি আর্মস এর ব্যবসা করি আমরা এত কথা বাদ দিয়া আসলটা ক লাপটাপ কি রকম হয় মিথ্যা বলি না আমি এক একটা অস্ত্রে 50,000 থেকে 5,00,000 পর্যন্ত লাভ হয় অস্ত্র বুঝে দামের উঠানামা কতদিন ধরে চলতেছে অনেক দিন সপ্তাহে একবার এই পথ দিয়ে আমাদের যেতে হয় পাসারের জন্য সবচেয়ে সুবিধাজনক অঞ্চল এই সুন্দরগঞ্জ ভেরি গুড একটা কথা কইছো এইবার সদা করুন যা কিসের সভা বেকার তেরা করে কোন লাভ নাই আমি হইলাম মজলি বাবার মিয়াজি হজুর আর আমার ওই পীর হইল কেবলা বাবার দরবারের পীর হজুর কি বলছেন আপনি আপনারও পীর এত বড় ফন্ডামি তুমি কি আমি কইতাছি তুমি তিন নাম্বার টেক্কা দোক্কা তিনকা মিলা হবে ছক্কা বুঝছো কিছু মিথ্যা বলি না আমি বুঝেছি ভাগ দিতে হবে দাড়িয়ালারা আসলেই বুদ্ধিমান হয় হাত মিলাও